আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেসন ব্লগ ইন সিলেট। তো আজকে আমি আরেকটা সুন্দর বেবি ফ্রক নিয়ে এসেছি। তো এই বেবি ফ্রকটা হচ্ছে এতটা কিউট যে কি বলবো, মানে নিজের কাছে এত ভালো লেগেছে। এই কিউট বেবি ফ্রকটা কীভাবে বানালাম সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই দেখতে হলে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে আমি এই এত সুন্দর বেবি ফ্রকটা বানিয়েছি। তো তার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুকে হয়ে থাকেন তাহলে ফলো করে রাখবেন। প্রথমেই আমি একটা কাপড় নিয়েছি 12 ইঞ্চির মতো কাপড়। তো এটা 2 বাস কাপড় নিয়েছি, পাঁচ করে আরেকটি বাস করে নিয়েছি। বেবিটার জন্য এই ফ্রকটা বানাচ্ছি, তার বডির সাইজ হচ্ছে 20 ইঞ্চি, আর এই 20 ইঞ্চি বডির সাইজ দিয়ে আমি এই ফ্রকটা বানাবো। লম্বা নেবো এখানে 6.5 ইঞ্চি, মানে 7 ইঞ্চি থেকে একটু কম। মাপের প্রথম লম্বা নেবো আমি 2.5 ইঞ্চি, আর সাইডে দিয়ে নেবো আমি 1.5 ইঞ্চির মতো। তো মাঝামাঝি আরেকটি চিহ্ন দিয়ে দিয়েছি পিছন সাইডে গলার জন্য। তারপর আমি রাউন্ড করে নিলাম। এরপর কাঁধের জন্য আমি 2.5 ইঞ্চি দিয়েছি, আর লম্বা দিয়েছি 4.5 ইঞ্চি। সাইড হাতের সাইডটা আমি রাউন্ড করে নিয়েছি। এখন বডিতে আমি মাপ দেবো। তো 4 ভাগের 1 ভাগ বডির মাপ হবে। আমি 5.5 ইঞ্চি দিয়েছি, 1/2 ইঞ্চি দিয়েছি সেলাইয়ের জন্য, আর 5 ইঞ্চি দিয়েছি বডির মাপ। বডির সাইডে মাপ নেওয়া হয়ে গেছে, এখন আমি তা কেটে নেবো কাপড়গুলো। তো কাপড় কেটে নিচ্ছি, তারপর আমি নিচের অংশটা করবো। তো প্রথমে আমি যে কাপড়গুলো কেটেছি ওগুলো কেটে নেওয়া হয়ে গেছে। কাঁধের অংশে আমি একটু 1/2 ইঞ্চি দিয়ে রাউন্ড করছি, রাউন্ড করে কেটে নিয়েছি। এখন কাঁধের জন্য একটু সুন্দর হওয়ার জন্য একটু 1/2 ইঞ্চির মতো রাউন্ড করে কেটে নিয়েছি। এরপর আমি সামনের গলার অংশটাকে কেটে নিচ্ছি, সেটা একটু রাউন্ড হওয়ার জন্য 1/2 ইঞ্চির মতো কাপড় কেটে নিচ্ছি রাউন্ড করে। একটু সেমভাবে অপরটিও আমি কেটে নিচ্ছি, উপরে বসিয়ে নিচে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। উপরের সাইড কাটা শেষ হয়ে গেছে, এখন আমি নিচের সাইডের জন্য কাটবো। তো কাপড় নিচ্ছি, এখানে আমি 12 ইঞ্চি নিয়েছি, কারণ উপরে আমি 6 ইঞ্চি নিয়েছি, 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি নিয়েছিলাম। আর এখানেও আমি 4 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি নিয়েছি, কারণ আদা আদি লাগবে, আগে যেটা দিচ্ছি তার 2 গুণ লাগবে। তো সেই জন্য আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি। তো আমি পিছনের সাইডে যে উপরের পিছনের সাইডের জন্য গোদাম করে দেবো, তো গোদামের জন্য কেটেছিলাম। কেটে আমি এখন কাপড়টাও কেটে নেবো, এখানে আমি পট্টি লাগাবো। তো পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি, আমি এখানে 2টি সাইডে 2টি পট্টি নিয়েছি। তারপর আমি এখানে গলার জন্য পাইপিং লাগাবো। তো পাইপিংয়ের জন্য খুনাখুনিভাবে কাপড় কেটে নিচ্ছি, 1 ইঞ্চির মতো কাপড়। তো আমি 2টি কাপড় কেটে নিচ্ছি, কারণ একটু লম্বা, তো লম্বার জন্য আমি এখানে জোড়া লাগাবো। উপরের সাইডের জন্য কাপড় শেষ হয়ে গেছে কাটা। তো এখন আমি হাতার জন্য কুচি দেবো। হাতার কুচি আমি 8 ইঞ্চি আর 3 ইঞ্চি নিয়েছি কাপড় লম্বা, আমি সেলাই করবো। তো প্রথমে আমি পট্টির কাজটা শেষ করে নিচ্ছি, এখানে কাপড় বসিয়ে দিয়েছি, সেলাই করে নিয়েছি। তো আমি রেখে সামনেটা উপরে রেখে আমি কাঁধের অংশ সেলাই করে নেবো। তো দেখুন আমি এর উপরে বসিয়ে কাঁধের অংশ সেলাই করে নিয়েছি। তো আমি পাইপিংয়ের জন্য কাপড় লাগাবো গলায়। তো গলার জন্য পাইপিং আগে যেটা কেটেছিলাম ওটা জোড়া লাগিয়ে, তো এখন আমি এখন এর উপর লাগিয়ে নেবো। তো লাগানো হয়ে গেছে, এখন আমি হাতার কাজটাও শেষ করে নেবো, হাতায় কুচি দেবো। তো হাতার কুচিতে আমি একটু রাউন্ড করে কেটে নিয়ে তার উপরে কুচি বসিয়ে দেবো। তো এখানে হচ্ছে রাউন্ড করলে হবে কি, মানে একটু সুন্দর হবে, তো সেই জন্য রাউন্ডটা করা হয়ে গেছে। তো তারপর আমি কুচি আগে বসিয়ে দিয়েছি, তার উপর হাতায় লাগাবো। তো কুচি লাগিয়ে তার উপর হাতাত লাগালে খুবই সুন্দর একটা ডিজাইন আসে, তো সেই জন্য মানে সময়ভাবে কুচি হয়, তো সেই জন্য আগে কুচি দেওয়াই ভালো। তো আমি এখানে কুচি দিয়ে দিয়েছি, তারপর বসিয়ে দিয়েছি। তারপর এখন আমি নিচের অংশে কুচি লাগিয়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে ফ্রকটা। তারপর আমি সাইড সেলাই করে নেবো। তো সাইডে দিয়ে সেলাই, রিয়ার সাইডে সেলাই করে নেবো, আর নিচের অংশে তো সেলাই করে নেবো। তো নিচের অংশ সেলাই করে ছোটো করে সেলাই করবেন, যাতে সুন্দর হয় সেলাইটা। তো আমার সেলাইটা শেষ হয়ে গেছে, এখন দেখুন কত সুন্দর একটা বেবি ফ্রক হয়েছে। আর এরকম কিউট কিউট বেবি ফ্রকের ডিজাইন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা আপনাদের সেভ করে রাখতে হবে। আর এর থেকে আর সুন্দর সুন্দর বেবি ফ্রকের ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার ভিডিওটা। আর এত সময় কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব, এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।